তাদেরকে যাচ্ছে যে পরিবর্তন পরিবর্তন হোক, পরিবর্তন চোরানো আওয়াজ উঠেছে পরিবর্তন হোক, অন্যায় যে করে আর অন্যায় যে সো যে অন্যায় করেছে তাকে তো তার ফল পেতেই। আমার একটা প্রশ্ন আপনাদের, কয়েকদিন আগে হচ্ছে একটা বিশেষ দল হলো, আপনি আমি যে জানালেন আপনি কাজ করার সরকারি কেন বললেন দেখেন, আমি একটা কথা বলেছিলাম তখন আপনার একটু যার কারণে আমরা এইবারে কাঞ্চন নিপুণ প্যানেলে আমরা ভোট চাচ্ছি সব শিল্পী ভাইদের, সব শিল্পী ভাই আমরা একত্রে আমরা এই সিনিয়র ভাইকে যে রকমভাবে হোক যেভাবে হোক আমরা নিয়ে আসবো, আমরা নিয়ে আসবো এবং সব শিল্পীরা আমাদের এই সিনিয়র ভাইদের ভোট দেবেন তারা। ৮৪ জন যে আপনার হয়ে যাবে এইটা আপনার রবিবারে খবর পেয়ে যাবো, এরা কি ভোট দিতে পারবে বলো? অনেক ভালো লাগছে শিল্পী সমিতির নির্বাচন, আর নির্বাচনে আমার কাছে ফেয়ার এসেছি, কারণ সব তারকারা একসাথে, সেলিব্রিটিসের সবাই একসাথে, আর এখানে আমাদের যারা প্রার্থী আছে সবাই তো নিজের কাছে, যদিও ভিন্ন ভিন্ন প্যানেলে সবাই নির্বাচন করছে, তো ওভারঅল আমার কাছে একটা উৎসব লাগছে, আমার খুব ভালো লাগছে। আমি যদি বললাম যে আপনি এবার আমারটা আসলে এর আগে আমি ওইভাবে ভোটার ভোট দেওয়ার জন্য ওইভাবে চিন্তা করিনি, পরে আমার কাছে মনে হয়েছে না আমারও ভোটার হওয়া উচিত, কারণ আমার আমাদের নির্বাচন আমি কেন ভোট দিব না, আমার তো ভোট দিয়ে আমার অধিকার, তো তখন আমার আগে আগে ভোটার হলাম, ভোট দিব, আমি সো এক্সাইটেড, ভালো লাগছে। দুইটা প্যানেল ভালো কাজ করার, আমার প্যানেলের কাছে যারাই জিতবে তাদের কাছে একটাই চাওয়া, ভালো কাজ করার, সবাই আমার কাছের মানুষ।